বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সাথে আজ আলোচনা করব একাদশ দাদশ শ্রেণীর রসায়ন আর আলোচনার বিষয় বস্তু হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় আর তোমাদের সাথে আলোচনা আছে আমি কে এম কাদের প্রবাসক খাগড়া সাহেব পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থী আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে হেচের সূত্র এবং হেচের সূত্রটি এবং ব্যাখ্যা করব এবং কিছু পদার্থে গঠন তাপ নির্ণয় করবো আজকে এতটুকু ক্লাস হবে তো প্রিয় শিক্ষার্থী হিসেবে সূত্রটি যদি বলে লিখো তখন কিন্তু আমাদের এতটুকু হবে যে যদি আদি এবং শেষ অবস্থা স্থির থাকে তবে কোনো রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়া এক ধাপে ধাপে হোক হোক আর একাধিক প্রতি ক্ষেত্রে তাপ সমান থাকবে যদি আদি এবং শেষ অবস্থা স্থির থাকে তবে কোনো রাসায়নিক বিক্রিয়া এক ধাপে হোক আর একাধিক ধাপে হোক প্রতি ক্ষেত্রে বিক্রিয়া তাপ সমান থাকবে আমি এটা একটু যদি বুঝাই এখান যেমন আমি একটা লিখেছি ধরো যে এ এবং সি এ হচ্ছে বিক্র সি হচ্ছে উৎপাদ এবং এই এ থেকে সরাসরি সি তৈরি করা যায় ধরো এক ধাপে আবার এ থেকে বি তৈরি করা যায় আবার বি থেকে সি তৈরি করা যায় অর্থাৎ এটা হচ্ছে আমি দুইটা পথে এ থেকে সি উৎপন্ন করা দেখাইছি একটা প্রথম পত্র হচ্ছে এ থেকে সরাসরি সি এখানে আর এটা দ্বিতীয় পথটা হচ্ছে প্রথমে এ থেকে বি থেকে সি অর্থাৎ আমি যদি উদাহরণ দিই যেমন আমরা এই যেমন মুড়ি আমরা তৈরি করি কি থেকে ধান থেকে প্রথমে চাল তৈরি করি চাল থেকে আবার মুড়ি তৈরি করি আবার কিন্তু একটা খই মুড়ির মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে খই অর্থাৎ ধানকে কিন্তু সরাসরি বালির মধ্যে ভেজে এখন খই তৈরি করা যায় সেটা কিন্তু এক ধাপে অর্থাৎ মুড়ি তৈরি করা হয় দুই ধাপে প্রথমে ধান থেকে চাল চাল থেকে মুড়ি আর খই তৈরি করা হয় সরাসরি ধান থেকে এরকম খই বা মুড়ি তাহলে এখানে কিন্তু দুইটা পথ আর দুইটা পথেই কী হচ্ছে মানে কষ্ট আসলে একই তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমি সেটাই বলা হয়েছে বিজ্ঞানে হেস এই কথাটাই বলছি যদি আদি এবং শেষ আদি মানে প্রারম্ভিক অবস্থা এবং শেষ অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া সেটা এক ধাপে হোক আর একাধিক ধাপে হোক প্রতি ক্ষেত্রেই এই বিক্রিয়ার তাপের মানটা সমান থাকবে তাই এই ক্ষেত্রে আমি এখানে লিখেছি দেখো এইটাই বর্ণনা করেছি যে মনে করে কোনো বিক্রেয়ার বিক্রকে এবং উৎপাত সি এ থেকে বি দুটি ভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে তো প্রথম ধাপে আমি ধরেছি যে এ থেকে সিতে যেতে এখানে তাপের পরিবর্তন হয় ডেড এইসন আর দ্বিতীয় পথে দ্বিতীয় পথের আবার প্রথম ধাপটা হচ্ছে কি এ থেকে বি আর এখানে তাপের পরিবর্তন হয় ডেল এইচ টু এবং বি থেকে সি এখানে হচ্ছে ডেল এইচ থ্রি অর্থাৎ দ্বিতীয় ধাপে তাপের পর ডেল এইচ থ্রি তাহলে হেসের সূত্র অনুসারে কী বলা যায় হেস যেটা বলছে সেটা হচ্ছে যে যে যত পথে অবলম্বন করুক না কেন প্রত্যেক ক্ষেত্রে বিখ্যাত তাপের মান সমান থাকে তাহলে প্রথম পথে বিখ্যাত তাপের মান হচ্ছে ডেল এইচ ওয়ান আর দ্বিতীয় পথে যেটা দুইটা ধাপ দিয়ে তৈরি করছে ডে তাহলে এই দুইটা তাপের যোগ ফলের সমান হবে এটা প্রিয় শিক্ষার্থী এরই হচ্ছে হেচ যদি বলে হেচে সূত্রটি লিখে এবং ব্যাখ্যা করে এতটুকু লিখলে হবে ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা প্রমাণ গঠন তাপ নির্ণয় করব। দেখো এখন যে বিষয়টা আমি পড়ব এই বিষয়টা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে না কিন্তু এই বিষয়টা লক্ষ্য রেখে তোমাদেরকে কিন্তু এই অঙ্কগুলো করতে হবে অর্থাৎ অঙ্ক করার সময় এই কথাটা থাকবে কখনো থাকতে পারে এই কার্বনের দহন তাপ হাইড্রোজেনের দহন তাপ বা সালফারের দহন তাপ আবার কখনও থাকতে পারে কার্বন ডাইঅক্সাইড সরাসরি গঠন তাপ এখন আমরা দহন তাপ বা বিক্রিয়া তাপ এবং গঠন তাপ যে সমান সেটা আমরা প্রমাণ করব। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওয়ান চাপে কার্বন ও অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন কালে মাইনাস থ্রি হান্ড্রেড থ্রি পয়েন্ট ফাইভ কিলো জুল পারম তাপ উৎপন্ন করে তো দেখো তাহলে এটা প্রশ্ন আর এখানে এটা তাহলে আমাদের কিন্তু বিক্রিয়ার তাপ দেওয়া আছে এই বিক্রিয়া তাপ থেকে আমি কীভাবে কার্বন ডাইঅক্সাইডের এর গঠন তাপ নির্ণয় করবো তো কার্বনের তাপ রাসায়নিক সমীকরণ আমরা যেমন এটা একটা রাসায়নিক সমীকরণ ঠিক আছে আর যখন এই তাপমাত্রা উল্লেখ থাকে তখন এটাকে বলা হয় তাপ রাসায়নিক সমীকরণ তো কার্বনের তাপ রাসায়নিক সমীকরণ কী এই যেটা বলছে কার্বন আর অক্সাইড বিক্রা করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো এবং কত তাপ উৎপন্ন করলো বিক্রিয়ার তাপের পরিমাণটা কত আর বিক্রির তাপের সংজ্ঞা এর পূর্বের ক্লাসে আমি তোমাদের বলেছি এই যে এটা এবার দেখো এবার প্রিয় শিক্ষার্থী এবার একটু খেয়াল করো বিখ্যাত তোমরা নাইনটিনে কিন্তু একটা তাপ নির্ণয় করেছ আর নাইনটেনে তোমার বিখ্যাত তাপ নির্ণয় করে হচ্ছে হচ্ছে এইভাবে যে বন্ধন ভাঙতে শক্তি অর্থাৎ বিখ্যাত বিকাল্ট বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ বন্ধন গড়তে নির্গত শক্তি আর তোমরা ইন্টারমিডিয়েটে এসে ওই বিখ্যাত তাপ নির্ণয় করবে হচ্ছে উৎপাতসমূহের অ্যানথালপি বিয়োগ বিক্রয়সূহের অ্যানথালপি অ্যানথালপি মানে শক্তি আর অ্যান্থালপিকে পূর্বের ক্লাসে বলেছি এইচ দ্বারা প্রকাশ করা হয় তাহলে বলো এই বিক্রিয়াটা এটা একটা রাসায়নিক বিক্রিয়া এই বিকে তাপের সূত্রটা আমি লিখে দিয়েছি যে বিজ্ঞাতটা কি হবে উৎপাত সুমের অ্যানথালপি বিয়োগ বিক্রুহের অ্যানথালপি এখানে উৎপাত হচ্ছে একটাই তাহলে অ্যানথালপিকে এইচ দ্বারা প্রকাশ করা হয় তো এইচ অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের অ্যান্থালপি বিয়োগ এখানে যেহেতু একাধিক বিক্রিয়ক আছে এখানে হচ্ছে কার্বনের অ্যান্থালপি যোগ অক্সিজেনের অ্যান্থালপি প্রিয় শিক্ষার্থী এবার আমি এখানে দেখছি যে মানে এই কার্বন ডাইঅক্সাইড কার্বনের অ্যানথালপি জিরো অক্সিজেনের অ্যানথালপি জিরো এটা একটা আমি তোমাদের বলি সহজ কথা হচ্ছে পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে সকল মৌলিক পদার্থের এই অ্যানথালপি হচ্ছে শূন্য পৃথিবীতে যত মৌলিক পদার্থ আছে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন হ্যাঁ প্রত্যেক মৌলিক পদার্থের এরকম অ্যানথালপি হচ্ছে শূন্য এই জন্য কার্বনের অ্যানথালপি শূন্য অক্সিজেন অ্যানথালপি শূন্য এই মান বসে দিলে আমরা তাহলে কী পেলাম দেখো যে কার্বন ডাইঅক্সাইডের এই গঠন তাপটাই হচ্ছে এই বিক্রিয়া তাপ অর্থাৎ অর্থাৎ এটা দাঁড়ালো যে অতএব কি দেখা যায় গেল এইস এ হচ্ছে এইসব কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ এর দ্বারা অতএব আমরা কি বুঝলাম যে বিক্রিয়া তাপ সমান যৌগ কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আর এর যেহেতু বিখ্যাতাপটা কত দেওয়া হচ্ছে এত সুতরাং এখানে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপটা হবে এত প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু দেখো ওই অঙ্কের মধ্যে বলা থাকবে যে কার্বনের দহন তাপের মান এত হ্যাঁ দহন তাপ মানে এটা একটা তাপ দহন তাপের মান দেওয়া থাকবে কিন্তু আমরা সেই জায়গায় কীভাবে সহজে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী এবার আমি আরও কিছু একটু উদাহরণ দিই যেমন যদি বলা হয় যে দুই নাম্বার একটা উদাহরণ আমি নিলাম যে এত তাপমাত্রায় অন অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্নকালে এখানে বলা হলো যে মাইনাস ছিয়াশি কিলোজুল তাপ উৎপন্ন করে এবার আমরা কি লিখবো এই জায়গায় লিখবো যে আক্রাসের সমীকরণ এখানে কিন্তু আমাদের হাফ দিতে হবে শিক্ষার্থী কেন এবার হাফ দিতে হবে কারণ এই তোমাদের এই কি বলে দহন তাপের একটা সংজ্ঞা তোমাদের পড়িয়েছি যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের এক মলকে অক্সিজেনের সম্পূর্ণরূপে পোড়ালে যে তাপ উৎপাদন তাকে বলা হয় এক কি দহন তাপ তাহলে দেখো মৌলিক বা যৌগিক পদার্থে সেটা পরিমাণ কিন্তু এক মলের চেয়ে বেশি হওয়া কোনো ক্রমে যাবে না এখানে যদি আমি সমতা করতে চাই তাহলে দেখা যায় যে এখানে কী দিতে হয় আমাদের টু দিতে হয় কি টু দিলে তাহলে যাকে আমি পোড়াবো দহন করবো সেটা হবে দুই মল কিন্তু এই তাপ রাসায়নিক সমীকরণে বা এই কী বলে দহন তাপের সংজ্ঞা হচ্ছে সেটা যাকে পরব তার পরিমাণ হবে একমত এই জন্য অক্সিজেনকে আমাদেরকে নিতে হবে হচ্ছে ওয়ান বাই টু এর তারা কী বুঝায় ওয়ান বাই টু ইন্টু আচ্ছা আমরা যদি ও টু এর মানে হচ্ছে হাফ ইন্টু টু ও অর্থাৎ কাটলে হয় একটা ও শিখেছি এই জন্য এটা কিন্তু অবশ্যই এখানে হাফ দ্বারা গ্রহণ করতে হচ্ছে আর এখানে কথা হবে মাইনাস দুশো ছিয়াশি কিলো জুন দেখো এটা যদি হয় এবার আমরা কি লিখবো হম দেখো দৃশ্য তোমরা বুঝতে পেরেছো এবার আমরা দেখবো যে বিক্রেতা বিক্র্যাত উৎপাতীয় এম্য থাকবে বিভোগ বিকোশনের এ্যান থাকবে তখন এক্ষেত্রে কি হবে এটা হবে এটা হবে হচ্ছে এটা হবে হাইড্রোজেন এর বাম পাশে কিন্তু হাফ হবে হুম অর্থাৎ এটা অর্থাৎ হাফ মন অর্থাৎ একটা আমি বলছিলাম সিস্টেম বা কোনো ধারা যে কোনো যেমন এই কলমের অ্যান্থালপি যত এই দুটা কলমের অ্যান্থালপি কিন্তু হবে তার দ্বিগুণ আর যদি অর্ধেক কলমের অ্যান্থালপি হবে হাফ অর্থাৎ অ্যান্থালপিকে হাফ দ্বারা গুণ করতে হবে এইটা তখন দেখো এটা মৌলিক পদার্থ হাইড্রোজেন এটা মৌলিক পদার্থ জিরো জিরো সুতরাং এটা হবে সুতরাং কী দাঁড়ালো এটা হয়ে যাবে শিক্ষিত প্রিয় শিক্ষার্থী এইভাবে দেখো তাহলে আমরা এখানে পেলাম যে কার্বন এখানে দেওয়া আছে যে হাইড্রোজেনের দহন তাপ তাহলে এখান থেকে আমি পেলাম কার্বনের সরি এই পানির গঠন তাপ অর্থাৎ হাইড্রোজেনের দহন তাপ যেটা এটাই হয়ে যাবে পানির গঠন তাপ এরপর আমি আর লাস্ট একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে সালফারের তিন নাম্বার একটা উদাহরণ যদি দিই এত তাপমাত্রায় সালফার সালফার বিক্র করে সালফার উৎপন্ন কালে যে এত কিলোজুল ধরো যে এত কিলোজুল তাপ উৎপন্ন করে তাহলে এবার কি হবে আমাদের সালফারে তাপ রাসায়নিক সমীকরণ কম এখানে আমরা লিখব যে সালফারের তাপ সালফার ডাই অক্সাইড এই শিক্ষার্থী এবার কিন্তু দেখো এখানে একটাই হবে মাইনাস দুশো ছিয়ানব্বই আমি ধরে দিলাম এটা ঠিক এবার আমাদের কি হয় বিকেতা ইকাল টু কি হয় বিকেতা ইকাল টু এইচ অফ সালফার ডাই অক্সাইড সালফার যেহেতু মৌলিক পদার্থ তার তার অ্যান্থালপিজ শূন্য আর অক্সিজেন তো শূন্য যে সালফার ডাই অক্সাইডের এই গঠন তাপটাই হচ্ছে এই বিখ্যাত তাপের সমান শিক্ষার্থী তা দেখো কখনো যদি এরকম বলা থাকে আমি এর পরবর্তী ক্লাসে যেটা নেব। সেখানে কিতে এই কথাগুলো থাকবে এবং দেওয়া থাকবে ধরো যে কার্বনের দহন তাপ কিন্তু আমরা কার্বন কার্বন গঠন তাপ হয়ে যাবে তাহলে সালফারের দহন তাপ দেওয়া থাকলে তাহলে ওই দহন তাপটাই কেন সালফার ডাইঅক্সাইডের গঠন তাপ হয়ে যায় আবার যদি হাইড্রোজেনের দহন তাপ দেওয়া থাকে তাহলে ওই দহন তাপটায় পানি কিভাবে গঠন তাপ হয়ে যায় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো তো পরবর্তী কোনো এক ক্লাসে আবার ইনশাআল্লাহ দেখা হবে এ পর্যন্ত দোয়া করি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ